আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে যে বিষয়টা জানানোর চেষ্টা করব তা হচ্ছে সৌদি আরবের ভিসা কারণ ইতিমধ্যে আমরা অবগত হয়ে গেছি মালয়েশিয়ার যে ভিসাটা এই মালয়েশিয়ার ভিসা কিন্তু পুরোদমে বন্ধ হয়ে গেছে নতুন করে আর কেউ এন্ট্রি করতে পারবে না মালয়েশিয়াতে যাদের ভিসা বর্তমানে অ্যাপ্লাই করা ছিল তারা ব্যতীত নতুন করে আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না মালয়েশিয়ার ভিসা তো সেই সেক্ষেত্রে শ্রমবাজার মালয়েশিয়া যদি বন্ধ হয়ে যায় আমাদের প্রত্যেকটা প্রবাসী কিন্তু আবার নতুন করে সৌদি আরবে আসার পরিকল্পনা করবেন আর এই জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা সৌদি আরবে যখন আসবেন হয়তো নতুন অনেক প্রবাসীরা সৌদি আরবে আবার যুক্ত পারেন যারা মালয়েশিয়া যাওয়ার জন্য পরিকল্পনা করেছিলেন কিন্তু মালয়েশিয়া যেতে পারছেন না কারণ নতুন করে আবার ঘোষণা দিয়েছে তারা মালয়েশিয়া শ্রম একেবারে বন্ধ করে দিয়েছে যারা শুধুমাত্র আবেদন করে রেখেছিল তারা ব্যতীত নতুন করে কেউ আর আবেদন করে মালয়েশিয়াতে আসতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা সৌদি আরবে আসতে চাচ্ছেন কিংবা আরব কান্ট্রির যে কোনো কান্ট্রি আপনারা বেছে নেবেন মালয়েশিয়া যদি বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই সৌদি আরব আপনারা বেছে নেবেন এখন এই সৌদি আরব বেছে নিলে আপনারা কি কি বিষয়গুলো জানতে হবে ভিসা সম্পর্কে আপনারা কোন ভিসাতে আসবেন সৌদি আরবের ফ্রি ভিসায় আসবেন না সাপ্লাই ভিসায় আসবেন নাকি কোম্পানি ভিসাতে আসবেন আর এর মধ্যে কিন্তু সৌদি আরবের সৌদি গভর্নমেন্ট যে একটা ঘোষণা দিয়েছিল ভীষণ দুই হাজার তিরিশ বাস্তবায়ন করতে গেলে সৌদি নাগরিকদের কাজ করতে হবে আর সে মতোই কিন্তু তারা কাজ করতেছে আর সৌদি আরবের শ্রমবাজারে কিন্তু বর্তমানে যে বড়ো বড়ো কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানি ভিসাগুলো একেবারে বন্ধ আর এই কোম্পানি ভিসা বন্ধ থাকার কারণে আমাদের প্রবাসীরা কোম্পানিতে আসতেছেন ঠিকই কিন্তু সেই কোম্পানিটা না পেয়ে সাপ্লাই কোম্পানি পাচ্ছেন এটা কিন্তু বেশি হচ্ছে ইদানিং আপনারা অবশ্যই বাংলাদেশে অবস্থানরত সেই সময়ই ভিসাটা চেক করে নেওয়ার চেষ্টা করবেন কারণ সৌদি আরবে যদি আপনি ওই ভিসাটা দিয়ে আসেন আসার পর যদি আপনি ভাবেন যে সেই ভিসা যদি খারাপ হয়ে থাকে আপনি আবার চলে যাবেন বাংলাদেশে এটার কিন্তু কোনো ধরনের কোনো সুযোগ নেই আপনি যখন একটা ভিসা নেন তখন আপনাকে অবশ্যই একটা কন্টাক্ট করেই কিন্তু এই ভিসাটা নিতে হয় আপনি যে কোনো দেশে যান না কেন অবশ্যই অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করতে হবে কারণ আপনি কাজের ভিসায় বিদেশে যাচ্ছেন আর যখনই আপনি কাজের ভিসায় যান তখন আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট পেপারে সাইন করতে হয় হয়তো অনেক প্রবাসীরা এই কন্ট্রাক্ট পেপার নিতে পারেন আবার অনেক প্রবাসীরা এই কন্ট্রাক্ট পেপার নিতে ব্যর্থ হন আপনারা হয়তো ব্যর্থ হয়ে গেছেন কিংবা আপনাদের কন্ট্রাক্ট পেপার দেওয়া হয়নি সেটা কিন্তু বড় বিষয় নয় বড় বিষয় হচ্ছে আপনার কন্ট্রাক্ট পেপারে অবশ্যই অবশ্যই সাইন করার পরেই কিন্তু সেই দেশে যেতে পারেন এছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না কন্ট্রাক্ট পেপার যখন হয়ে যায় কন্ট্র্যাক্ট পেপার সৌদি আরবের কন্ট্রাক্ট পেপার ম্যাক্সিমাম সময় দুই বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে এবং তিন বছরের কন্ট্রাক্ট হয়ে থাকে যদি আপনি সৌদি আরবে একটা ভিসা তিন লাখ টাকা দিয়ে নেন আর পাঁচ লাখ টাকা দিয়ে নেন এটা কিন্তু বড় বিষয় নাই বড় বিষয়টা হচ্ছে আপনি যখন ওই কন্ট্রাক্ট পেপারে সাইন করেছেন সাইন করার পর সৌদি আরবে এন্ট্রি করেছেন এন্ট্রি করার পর আপনার ভিসাটা ভালো না কিংবা আপনার কাজকর্ম ভালো লাগে না তো সেই ক্ষেত্রে আপনি চাচ্ছেন যে বাংলাদেশে আবার ব্যাক করার জন্য এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না এটা সম্ভব না এই কারণেই কারণ আপনি কন্টাক্ট করেছেন আর এই কন্টাক্ট করার মাধ্যমে যদি দুই বছরের কন্টাক্ট করে থাকেন তাহলে আপনাকে সৌদি আরবে অবশ্যই অবশ্যই দুই বছর কাজ করতে হবে যদি তিন বছরের কন্টাক্ট করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তিন বছর কাজ করতে হবে এই তিন বছর পর আপনি যদি চান যে ফাইনাল এক্সিটে চলে আসবেন আপনি যদি চান যে আমি একবারে ছুটিতে যাব তাও কিন্তু সম্ভব ফাইনাল এক্সিট মানে একবারে আমি যাব আর যদি আপনি চান যে এক্সিট ট্রেনটি ভিসা নিয়ে বাংলাদেশে যাব তাও কিন্তু সম্ভব কারণ আপনার কন্টাক্ট শেষ আপনার কফিল চাইলে আপনাকে ছুটি দিতে পারবে সেই ভিসাটা রিনিউ করে দিতে পারবে আর যদি আপনি চান যে না আপনি সেই কোম্পানিতে থাকবেন না চলে আসতে পারবেন আপনার কফিল কিন্তু তখন আর আটকাতে পারবে না আর এই বিষয়টা আপনাকে বাংলাদেশ থেকে ভেবে যেতে হবে যে আমার কোম্পানিটা যদি খারাপ হয় তাহলেও আমাকে কাজ করতে হবে আর আপনার কোম্পানি যদি ভালো হয় তাহলেও কিন্তু আপনাকে সেখানে কাজ করতে হবে তাই আমি আপনাদেরকে সব সময় বলে থাকি একটা কথা যে যখন আপনারা সৌদি আরবের একটা ভিসা নিচ্ছেন যে কোনো ভিসাই নেন না কেন হোক সেটা আমেল মন্ত্রিল আমেল সহকাস ডোমেস্টিক ওয়ার্কার এবং জেনারেল ওয়ার্কার যেটাই হোক আপনারা যখনই সেই ভিসাগুলো নিচ্ছেন কন্টাক্ট পেপারটা দেখার চেষ্টা করবেন কারণ কন্টাক্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কাজের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে যেহেতু সেহেতু কন্টাক্ট পেপারের গুরুত্ব অবশ্যই রয়েছে আর এখন যেহেতু আপনার অন্য কোনো দেশে যেতে চাচ্ছেন না সৌদি আরবে আসতে চাচ্ছেন সৌদি আরবে আসলে আপনার বেসিক কিছু বিষয় রয়েছে এই বেসিক কিছু বিষয় আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যেমন আপনার ভিসাটা কোন ক্যাটাগরির এটা আপনাকে জানতে হবে পাশাপাশি সাধারণ জ্ঞান থাকতে হবে সৌদি আরবে ভিসা নেওয়ার ক্ষেত্রে আপনি যে ভিসাটা নিচ্ছেন সেখানে কিন্তু সৌদি আরবের ডোমেস্টিক ওয়ার্কারেরাও আসে একই ভিসা দিয়ে আবার আমাদের সাধারণ ওয়ার্কাররাও আসে সাধারণ ওয়ার্কার এবং ডোমেস্টিক ওয়ার্কার হয়তো আপনারা কোনো সময় বিদেশে আসেননি সে বিষয়টা ভালোভাবে জানেন না আর সেই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওগুলো করি এখন আপনি যদি একটা সাধারণ ওয়ার্কার পেশায় আসেন তাহলে আপনার দোকানপাট শপিং মল রেস্টুরেন্ট রাস্তাঘাট যে কোনো প্রতিষ্ঠানে আপনি কাজ করতে পারবেন সাধারণ লাইনের যেই সকল ওয়ার্কার তারা কিন্তু এই সকল বিষয়ে কাজ করতে পারবেন আর যারা ডোমেস্টিক ওয়ার্কার ডোমেস্টিক বলতে কিন্তু আমরা বলি যে লোকাল ওয়ার্কার আর এই লোকাল ওয়ার্কার বলতে আমরা জানি যে হয়তো আমাদের ঘরের একজন লোকের প্রয়োজন সেক্ষেত্রে সে ঘর শুধু দেখবে ঘরে দেখাশোনা করবে ঘরের যাবতীয় যে কাজগুলো রয়েছে সে কাজগুলো মানে একটা ফ্যামিলির যে যাবতীয় যত কাজ রয়েছে বাজার করা থেকে শুরু করে কাপড় খাঁচা থেকে শুরু করে ঘরবাড়ি ক্লিন করা থেকে শুরু করে এগুলো কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারের কাজ আর সৌদি আরবে মহিলাদেরকে বলা হয় খাদ আর যখন আপনারা মহিলা পেশায় আসবেন তারা কিন্তু এই খাদ্যামা পেশায় ডোমেস্টিক ওয়ার্কার তাদেরকে বলা হয় কিংবা আপনি একজন পুরুষ কর্মী ডোমেস্টিক ওয়ার্কারে আসলেন তাহলেও কিন্তু আপনাকে ওই ডোমেস্টিক কাজগুলোই করতে হবে যে কাজগুলোর কথা বললাম এগুলোই কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে পাশাপাশি আপনারা ডোমেস্টিক ওয়ার্কারে কিন্তু আমেল সাহকাশে ভিসার কথা বলা হয়েছে আমেল সাহকাশের ভিসাতে যদি আপনারা আসেন তাহলে আমেল সাহকাশের ম্যাক্সিমাম সময় কিন্তু হাউস ড্রাইভিং পেশা হয়ে থাকে আর এই হাউস ড্রাইভিং পেশা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট ফ্যামিলির গাড়ি চালাবেন কোনো কোম্পানির গাড়ি আপনি চালাবেন না কোনো কোম্পানির গাড়ি আপনি চালাতে পারবেন না কিংবা আপনি কোনো কোম্পানিতে যেতেও পারবেন না হ্যাঁ যেতে পারবেন যদি আপনার কফিল অনুমতি দেয় আপনার কফিলের অনুমতি সাপেক্ষে আপনি জেনারেল লাইনে চলে যেতে পারবেন এটা অনেকগুলো একটা প্রসেস রয়েছে অন্য কোনো ভিডিওতে এই বিষয়ে কথা বলার চেষ্টা করব তো আশা করি ডোমেস্টিক এবং জেনারেল ওয়ার্কার বিষয়ে আপনারা বুঝতে পারছেন আপনারা যখনই সৌদি আরবে আসেন ভিসা চেক করবেন আর ভিসা চেক করার জন্য প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে ভিসা ডট মুফা ডট গভ ডট এই লিঙ্কে আপনারা ভিসাটা চেক করতে পারবেন আপনার ভিসার অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করতে পারবেন পাশাপাশি সেখানে জানতে পারবেন আপনার কফিলের নাম কি কিংবা আপনার কোম্পানির নাম কি আপনি কোন পেশাতে আসতেছেন এই বিষয়টা জানতে পারলেন একটা ভিসার মধ্যে কিন্তু সম্পূর্ণ বিষয় থাকে না কন্ট্রাক্ট পেপারে ম্যাক্সিমাম বিষয়গুলো থাকে আর ছোটোখাটো বিষয়গুলো থাকে কিন্তু আপনার ভিসা যখন চেক করবেন তখন তো এটা বুঝতে পারছেন যে আপনি অনলাইনে যখন ভিসাটা চেক করবেন তখন আপনি দুইটা বিষয় জানতে পারবেন মানে তিনটা বিষয় জানতে পারবেন সাধারণ জ্ঞান হিসাবে একটা বিষয় যেটা আপনি ডোমেস্টিক ওয়ার্কারে আসলেন নাকি আপনি সাধারণ ওয়ার্কারে আসলেন এটা জানতে পারবেন পাশাপাশি আরেকটা বিষয় জানতে পারবেন আপনার কফিলের স্পন্সর নেম কি এটা আরেকটা জানতে পারলেন আপনি কোন পেশাতে আসতেছেন এই তিনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভিসায় আসতে গেলে এই তিনটা অবশ্যই গুরুত্বপূর্ণ আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে হয়তো আপনি এখন চেক করলেন না এখন দেখলেন না কিন্তু ভবিষ্যতে যখন সৌদি আরবে আসবেন তখন এটার জন্যই কিন্তু আপনাকে আফসোস করতে হবে কারণ আপনার যদি এখন বর্তমানে জানা থাকে তাহলে কিন্তু সৌদি আরবে আপনি আসার পর আপনি বুঝতেই যে আপনি সৌদি আরবে আসার পর কোন ক্যাটাগরির কাজ আপনাকে করতে হবে কোন পেশায় আপনি আসতেছেন আর যদি এই বিষয়টাই বাংলাদেশে থাকা অবস্থায় জানতেন তাহলে হয়তো কিছু টাকা কম দিয়ে আসতে পারতেন কিংবা আপনি দালালকে কিংবা এজেন্সিকে একটু ধরতে পারতেন যে আপনাকে বলা হচ্ছে একটা ভিসা দেওয়া হচ্ছে আর একটা এটা কেন করা হচ্ছে এটা কিন্তু আপনি ধরতে পারতেন আর যদি না ধরেই চলে আসেন তখন কিন্তু এই বিষয়গুলো আর বুঝতে পারবেন না তাই আমি আপনাদেরকে বলি অবশ্যই একটা ভিসা চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে থাকা অবস্থায় কারণ আপনার মোবাইল ফোনের মাধ্যমে এখন আপনি সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু চেক করতে পারতেছেন পাশাপাশি আপনার কন্ট্র্যাক্ট পেপারটা আপনি নিতে পারেন বিভিন্ন বাহানা দিয়ে যদি আপনার কন্ট্যাক্ট পেপার না দিতে চায় আপনি পেমেন্ট করবেন না যদি কন্ট্যাক্ট পেপারটা দেয় আপনি বলবেন যে হ্যাঁ আমি কন্ট্র্যাক্ট পেপারটা নিয়ে প্রবাসী ব্যাংক থেকে লোন করব সেই জন্য আমার কন্ট্রাক্ট পেপারের গুরুত্ব রয়েছে কারণ প্রবাসী ব্যাংকে যদি আপনার কেউ লোন করতে যান অবশ্যই আপনাকে কন্ট্র্যাক্ট পেপার দেখিয়ে লোন করতে হবে তাছাড়া কিন্তু আপনি লোন পাবেন না তাই অবশ্যই মনে রাখবেন যে আপনার কন্ট্যাক্ট পেপার অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কন্ট্র্যাক্ট পেপার নেওয়ার জন্য আপনি প্রবাসী ব্যাংকের উপর দোষ চাপিয়ে দিতে পারেন তো এটা করে কিন্তু আপনার কন্টাক্ট পেপারটা আপনি হাতে নিতে পারেন নিয়ে এক কপি আপনার বাংলাদেশে রেখে দিবেন আপনার ফ্যামিলির কাছে আরেক কপি কন্ট্রাক্ট পেপার আপনি সাথে নিয়ে যাবেন যদি কন্ট্রাক্ট পেপার অনুযায়ী আপনার কাজ না দিতে পারে কফিল তাহলে কিন্তু আপনি একটা মামলা করে দিতে পারবেন আপনার কফিলের নামে কারণ আপনার কফিলই কিন্তু ওই কন্টাক্ট পেপারটা দিয়েছে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন একটা সৌদি আরবে ভিসা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখবেন কারণ এখন বর্তমানে কিন্তু মালয়েশিয়া নতুন করে আর কেউ যেতে পারবে না তাই আমি বলবো যে যারা এখন সৌদি আরবে আসার জন্য হুমরি পরে লাগবেন তারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই বিষয় যারাই খেয়াল রাখবেন তারাই কিন্তু ইনশাল্লাহ সাকসেস পাবেন আর এই বিষয়গুলো যারা অ্যাভয়েড করে সৌদি আরবে চলে আসবেন তখন কিন্তু বড় ধরনের একটা বিপদের সম্মুখীন আপনি হতে পারেন কারণ আপনার জানা নেই যে আপনি কোন ক্যাটাগরির ভিসাতে আসতেছেন কোন ধরনের কাজের ভিসায় আসতেছেন আপনার পেশা কি আপনি কত টাকা স্যালারি আসতেছেন কত ঘন্টা ডিউটি করতে হবে তো এই এভরিথিং বিষয়গুলো যখনই আপনি জানতে পারবেন তখন কিন্তু আপনার জন্যই ভালো হবে তো আপনার সুবিধার্থে এই কথাগুলো আমি বললাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অল করে দেওয়ার চেষ্টা করবেন আর যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম